রাজকান্তি রায়, রুয়ার সার্টিস গ্রুপের প্রেসিডেন্ট। এবারের এক্সিবিশনে আমাদের বহিরাগত শিল্পীদের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে 4 জন শিল্পী, শ্রীলঙ্কা থেকে রয়েছে 3 জন শিল্পী, রোমানিয়া থেকে রয়েছে 2 জন শিল্পী, এবং আমাদের ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছে আসাম থেকে রয়েছে শিলচর, রয়েছে মানালি থেকে। এদের এবার প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছিল, তার মধ্যে সিলেকশনের মাধ্যমে দিয়ে আমরা এই পর্যায়ে পড়েছি, এই 3rd। এখানে এবছরে এক্সিবিশনে বিভিন্ন মাত্রার কাজ এসেছে, তার মধ্যে প্রিন্ট মেকিং প্রাধান্য পেয়েছে, বাঁশের তৈরি শিল্পের কাজ, ভাস্কর্য, ইনস্টলেশন আর্ট, এবং রয়েছে প্রিন্ট মিডিয়া, ইন্ডিয়ান ওয়াস্টিং টেম্পার টেকনিকের কাজ। হ্যাঁ, আমাদের যেটা প্রধান উদ্দেশ্য যে বিভিন্ন রাজ্যের শিল্পীরা এসেছেন এবার, তাদের একত্রিত করণ, এবং এর মধ্যে কী হলো যে আর্টদের এক্সচেঞ্জ, তাতে নর্থ বেঙ্গল তথা বিভিন্ন দেশের শিল্পের সংমিশ্রণ করা আমাদের উদ্দেশ্য। আমাদের এবার এই প্রদর্শনীর মধ্যে রয়েছে 10 জন অতিথি শিল্পী, তাদের মধ্যে রয়েছে ইলিনা বণিক, পার্থবতী দেব, পরাগ রয়, ছত্রপতি দত্ত, অমিতাভ সেনগুপ্ত, প্রসন্নজিৎ সেনগুপ্ত, পলা সেনগুপ্ত, অতনু ভট্টাচার্য, বিরাজ পাল প্রমুখ রয়েছে। ইলিনা বণিকের এই কাজ সামনে, অমিতাভ সেনগুপ্ত স্যারের কাজ, নন্দদা নন্দুল মুখার্জি শান্তি থেকে, বিরাজ পাল মহাশয়ের কাজ রয়েছে। আমাদের এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য হলো আমাদের যে বিভিন্ন রাজ্যের শিল্পীরা কী ধরনের কাজ করছে এই গ্লোবালাইজেশনের যুগে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিউ টেকনিক, নিউ মিডিয়া আর্ট, ইনস্টলেশন আর্ট, এগুলো যে চর্চা রয়েছে, সেগুলো আমার মনে হয়েছে যে কোনো কারণের দিক থেকে আমাদের নর্থ বেঙ্গল পিছিয়ে রয়েছে সেই শিল্প উন্নতির জন্য, এবং অন্য রাজ্যে কী ধরনের কাজ চলছে এক সংমিশ্রণ ঘটানোর জন্য এই এক্সিবিশনটা করা হয়েছে। তো আমরা চাই যে এখানকার যারা শিল্পী তারা দেখুক বাইরের শিল্পীর কাজ, আমরা কতটা এগিয়ে বা পিছিয়ে আছি সেটা যেন বুঝতে পারে, সেই একটা সংমিশ্রণ ঘটিয়ে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ মানে বিনিময়, সেটা ইম্প্রুভমেন্ট করার জন্য এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছি। এবং সেই রেসপন্স হিসেবে বিভিন্ন জায়গা থেকে যারা চিত্র, ভাস্কর্য এবং ইনস্টলেশন দিয়েছে, সেখান থেকে আমার মনে হয় যে আমাদের যে এই এক্সিবিশন সেটা সাকসেসফুল, এবং পরবর্তী সময়ে আমাদের এটা ইচ্ছে যে বড় আকারে একটা আরও অন্যভাবে রূপ আকার ধারণ করব। হ্যাঁ, আমরা এবার খুব খুশি, কারণ এখানে আমরা এই এক্সিবিশনে প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছি, আর দর্শকরা যারা হ্যাঁ লোকাল এবং বহিরাগত যারাই এসছে, যারা পার্টিসিপেন্ট তারাও এসছে, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা খুব মুগ্ধ, আমরা এতে খুবই খুশি। আমরা এইভাবে এগিয়ে যেতে চাই, দর্শকের যে ভালো লাগা ভালোবাসা এই নর্থ বেঙ্গল থেকে পেয়েছি সেটার জন্য সকলকে ধন্যবাদ জানাই, এবং আশা রাখবো এরকম পরবর্তী সময়ে ক্রমাগত যেন করতে পারি, সেই প্রয়াস আমরা নিঃসন্দেহে চালিয়ে যাব, এটাই আমাদের একটা প্রয়াস থাকবে। এবং নর্থ বেঙ্গলের যে একটা শিল্প আন্দোলন বা মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আরও ভালোভাবে সকলের সঙ্গে তুলে ধরতে পারি, সেটার প্রয়াস সর্বদা থাকবে। এই ডুয়ার্স অ্যানুয়াল এক্সিবিশন করতে গিয়ে, প্রদর্শনী করতে গিয়ে আমরা প্রচণ্ড বাধা বিপত্তির মধ্যে এবার সামনাসামনি হয়েছি, তা সত্ত্বেও সেই বাধা বিপত্তিগুলো পেরিয়ে সেসব দিয়ে আমরা এক্সিবিশন তুলেছি। বিভিন্ন জায়গা থেকে এখানে পরিকাঠামোর স্বল্পতা বা
ঠিক মতো প্রয়োজন না থাকলে আমরা আমাদের এই রিভার্সেন হলের ভেনু চেঞ্জ করেছি, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন করেছে, সেগুলো এড়িয়ে যে একটা স্থানান্তরিত করে একটা প্রোগ্রামকে সাকসেসফুল করে সেটা খুব চ্যালেঞ্জের ছিল। সেই চ্যালেঞ্জের মাধ্যমে দিয়ে এই রিভার্সেন হলকে সাকসেসফুল করে তুলেছি, এবং সেটা যে দর্শকরা সুন্দরভাবে এবং ভালো লেগেছে সেটাই আমাদের সাকসেসফুল, আমরা সেটা বলতে পারি। ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে মিডিয়া পার্টনার হয়েছে বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা অনুরোধ রাখবো দর্শককে, আমরা ওনাদের সঙ্গে চলছি, আমরা ওনাদের দেখছি, আপনারাও দেখুন, সঙ্গে থাকুন।